হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইনস্ট্রাক্টর শাহিন আলম বলছি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের মাইকেল মধুসূদন দত্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতার যে পংক্তিগুলো রয়েছে, এই পংক্তিগুলোর একটি নির্দিষ্ট অংশ আজকে আমি আলোচনা করব। অর্থাৎ এই নির্দিষ্ট অংশটি হলো, হেন অপমান আমি ভাতৃপুত্র তব থেকে ডুবিছে লঙ্কা এ কালো সলিলে, অর্থাৎ এই অংশটুকুর ব্যাখ্যা প্রদান আজকে আমরা করব। সো দেরি না করে চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। আচ্ছা, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে হেন অপমান আমি ভাতৃপুত্র তব, এই চরণটি বোঝার জন্য আমাদের পূর্বের চরণে ফিরে যেতে হবে। অর্থাৎ পূর্বের চরণে কি বলছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ পূর্বের চরণে যেটা ছিল যে, প্রফুল্ল কমলে কীটবাস কহ তাত সহিব কেমনে, প্রফুল্ল কমলে অর্থাৎ প্রস্ফুটিত পদ্মফুলে কীটের বাস কহ তাত বলো চাচা সহিব কেমনে। এটা মেঘনাদ বিভীষণকে লক্ষ্য করে বলেছে, অর্থাৎ বিভীষণকে বললো যে, প্রফুল্ল কমলে কীট বাস অর্থাৎ প্রফুল্ল প্রস্ফুটিত পদ্ম ফুলে কীটের বাস বলো চাচা আমি কিভাবে সহ্য করব। অর্থাৎ এখানে লক্ষণকে কীটের সাথে তুলনা করা হয়েছে। প্রস্ফুটিত ফুলে যেমন কীটের বাস হলে সেটা অনুপযোগী দেখায়, অর্থাৎ যেটা ভালো দেখায় না, অর্থাৎ তদ্রূপ এখানে এই লঙ্কা রাজ্যে লক্ষণের প্রবেশ করাটা অনুপযোগী। অর্থাৎ এখানে লক্ষণকে কীটের সাথে তুলনা করে বিভীষণকে বোঝানোর চেষ্টা করছে যে, এই যে লক্ষণ, যে সে তাকে একটা কীট হিসেবে তাকে তুলনা করছে, যে সে যে এই লঙ্কা রাজ্যে প্রবেশ করেছে এতে লঙ্কা রাজ্য কলঙ্কিত করেছে। তারপরে সে আবার সে মেঘনাদ বিভীষণকে লক্ষ্য করে বলল যে, হেন অপমান আমি ভাতৃপুত্র তব, অর্থাৎ এমন অপমান আমি কীভাবে সহ্য করবো। এই যে হেন মানে হচ্ছে এমন, ভাতৃপুত্র তব অর্থাৎ ভাইয়ের পুত্র তোমার। তারপর বলছে যে, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, অর্থাৎ তুমিও তো রাক্ষসকুলের প্রধান, তুমি কিভাবে সহ্য করছো। তারপরে দেখো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে, মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি মলিন বদল লাজে, মহামন্ত্র বলে অর্থাৎ শক্তিশালী মন্ত্রের শক্তিতে, যথা অর্থ যেভাবে, নম্র শিরোফণি অর্থাৎ সাপ যেভাবে মাথা নিচু করে, মলিন বদন লাজে লজ্জায় মুখ মলিন করে, উত্তরিলা রথি রাবণ অনুজ, অর্থাৎ শক্তিশালী মন্ত্রের শক্তিতে সাপ যেভাবে মাথা নিচু করে এবং লজ্জায় মুখ মলিন করে সেইভাবে ঠিক উত্তর দিল রথি, অর্থাৎ এখানে বীর বিভীষণ উত্তর দিল, এবং এটা হচ্ছে রাবণ অনুজ, অর্থাৎ রাবণের অনুজ বা ছোট ভাই, এখানে রাবণের অনুজ বা ছোট ভাই বিভীষণ উত্তর দিল কিভাবে, অর্থাৎ সাপ যেভাবে মাথা নিচু করে শক্তিশালী মন্ত্রের শক্তিতে এবং লজ্জায় মুখ মলিন করে, ঠিক এইভাবেই বিভীষণ এই বৈশিষ্ট্য অনুযায়ী সে উত্তর দিল। লক্ষ্মী রাবণ আত্মজে, অর্থাৎ লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, কাকে, রাবণ আত্মজে, রাবণ আত্মজে মানে হচ্ছে রাবণের পুত্র মেঘনাদকে লক্ষ্য করে। দেখো তারপরে সে বিভীষণ প্রতিউত্তরে কি বলল, এটাই হচ্ছে নিচে চরণে লেখা রয়েছে। প্রতিউত্তরে যেটা বলেছে সেটা হচ্ছে, নহি দোষী আমি বৎস বৃথা ভৎস মোরে, তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে, নহি দোষী আমি অর্থাৎ আমার কোনো দোষ নেই বৎস, বৃথা ভৎস মোরে, ভৎস শব্দ অর্থ তিরস্কার করা, অর্থাৎ শুধু শুধুই আমাকে তিরস্কার করছো তুমি, নিজ কর্ম দোষে অর্থাৎ নিজের কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, অর্থাৎ এই যে রাজ্যের যে রাজা তিনি নিজের কর্মদোষে কিন্তু এই মজাইলা শব্দের অর্থ বিপদগ্রস্ত করা, অর্থাৎ নিজ কর্মদোষে তিনি এই কনক লঙ্কা অর্থাৎ স্বর্ণলঙ্কা রাজ্য তিনি বিপদগ্রস্ত করেছে, এবং মজিলা আপনি, এবং নিজেও বিপদগ্রস্ত হলে। তারপরে সেটা যেটা বলা হয়েছে যে, বিরত সতত পাপে দেবকুল এবে, অর্থাৎ আগে যে দেবতা অর্থাৎ দেবতার যে বংশ তারা কিন্তু পাপ থেকে বিরত থাকতো, এবে মানে হচ্ছে এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, এখন লঙ্কাপুরী কি পাপে পূর্ণ। এরপরে যেটা বলা হয়েছে যে, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কালো সলিলে, অর্থাৎ প্রলয় বা ঝড়ে যেভাবে পৃথিবী ধ্বংস হয় সেভাবে লঙ্কা যেন এক অশুভ কালো জলে নিমজ্জিত হচ্ছে। অর্থাৎ এখানে প্রতি উত্তরে বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে এই কথাগুলো বলল। আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছ। ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের উত্তরগুলো দিতে, এবং 10 মিনিট স্কুলের সাথে থাকবে, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।